হ্যালো ফ্রেন্ড আমাদের ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি নলেজ গ্যানারে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা রোজগারের মতো আজকেও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তো আজকের বিষয়টা একটি ইন্টারেস্টিং বিষয় এটা ঠিক অ্যাকচুয়াল রোগ বললে ভুল হবে কিন্তু এটা অনেকটা আপনার সৌন্দর্য রক্ষার ব্যাপারে বলা যেতে পারে তো এটার বিষয়ে অনেকজন অনেক কিছু চিকিৎসা করে থাকে ঘরোয়া পদ্ধতি অ্যাপ্লাই করে থাকে কিন্তু আসানোর ফল পাই না তা আমরা এই ধরনের ফোন অনেক পেয়েছি হয়তো কমেন্টস অনেকে করতে পারে না কিন্তু আমাদেরকে ফোনে অনেকেই রিকোয়েস্ট করে যে এই ধরনের বিষয়ের উপরে যদি একটি ভিডিও করা হয় তো আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আজকে পুরোপুরি মহিলাদের সমস্যা নিয়ে বিষয়টি আমরা আলোচনা করে থাকব। তো সেই সমস্যাটা হচ্ছে কি যাদের ব্রেস্ট খুব ছোটো থাকে এবং যাদের বয়স্কালের তুলনায় সেই তুলনায় তাদের এনলার্জমেন্ট হয় না তারা তার জন্য একটা সৌন্দর্য রক্ষার সমস্যাতে ভুগতে থাকে এবং তার সঙ্গে সঙ্গে তারা মানসিক সমস্যাতে ভুগতে থাকে তো এই সৌন্দর্য রক্ষার জন্য তারা অনেক ধরনের বিভিন্ন থেরাপি ব্যবহার করে থাকে এবং অনেক ধরনের মেসেজওয়েল ব্যবহার করে থাকে কিন্তু আসানুরূপ কোনো ফল সেরকম পাওয়া যায় না হোমিওপ্যাথিতে এর কিছু মেডিসিন আছে যেগুলো ম্যামিক্ল্যান্ডের উপরে ভালো ফাংশান আছে তো ম্যামিক্ল্যান্ডের যদি এনলার্জমেন্ট না হয়ে থাকে তো সেই জন্য এই ওষুধগুলো যদি একটু নিয়মিত অ্যাপ্লাই করা হয় তাহলে কিন্তু তার একটা ফলাফল ভালো পাওয়া যায় তবে বলে রাখি এটার বয়স মোটামুটি যদি আপনার আঠেরো থেকে কুড়ির মধ্যে হয়ে থাকে সেই ক্ষেত্রে কাজটা ভালো হয় এবং তারপরে হলে কাজটা একটু আসতে হয় কিন্তু তার সঙ্গে সঙ্গে অন্যান্য কিছু মেসেজ হলেও ব্যবহার করতে হয় তো আপনারা যদি এই ধরনের সমস্যায় কেউ থেকে থাকেন আমি তাদেরকে বলবো হোমিওপ্যাথি মেডিসিন বলতে দুটি মেডিসিনের কথা বলবো এটা কিছুদিন কন্টিনিউ ব্যবহার করতে থাকুন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা একটি ম্যাসেজ অয়েলের কথা বলবো সেটাকেও আপনারা ব্যবহার করতে পারেন তো সেইটি হচ্ছে কি আপনারা প্রথমে শ্যাবাল সেরুলেটা মাদার শ্যাবাল সেরুলেটা মাদার এটা প্রত্যেক দিন একবার করে বা দুবার করে খেতে পারেন পনেরো ফোটা করে আধ কাপ জলের সঙ্গে সকালে এবং রাত্রে অথবা যদি সেরকম সমস্যা কম মনে হয় তাহলে একবার করেও খাওয়া যেতে পারে এবং তার সঙ্গে সপ্তাহে একবার করে কোনিয়াম টু হান্ড্রেড খাবেন সপ্তাহে একবার কোনিয়াম টু হান্ড্রেড এটা এক মাস পর্যন্ত খাবেন আর সেভাল সেউলেটা কয়েক মাস খেতে হবে আপনাকে রোজ একবার করে অথবা দুবার করে আপনার সমস্যা অনুযায়ী তো এই সেভাল শেউলেটা মাদার প্রত্যেকদিন খান আর কোনিয়ামটা সপ্তাহে একবার করে টু হান্ড্রেড ডোজে একটি করে খান এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বলে থাকবো ম্যাসেজ ওয়েল হিসাবে যদি আপনারা ব্যবহার করতে চান যে কোনো ধরনের ভ্যাসলিন বা পিওর যদি অলিভ অয়েল পেয়ে থাকেন তার সঙ্গে আমাদের যে ব্ল্যাক সিড অয়েল যেগুলো বাজারে পাওয়া যায় পিওর ব্ল্যাক সিড অয়েল অর্থাৎ আপনারা বাজারে অনেক ধরনের আছে তার মধ্যে একটি আমাদের কোম্পানির কথাই বলবো যেটা আমরা বেশি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে নেকটার কালোজিরা তেল তো এই নেকটার কালোজিরা তেল বা নেকটার ব্ল্যাক সিড অয়েল আপনারা এই অয়েলের সঙ্গে একটু মিশিয়ে নিন অথবা ভ্যাসলিনের সঙ্গে মিশিয়ে নিন মিশিয়ে নিয়ে নিচে থেকে উপরের দিকে অ্যান্টিক্লোকাইজ আপনারা মালিশ করতে থাকুন দিনে একবার করে পনেরো মিনিট ধরে এবং তার সঙ্গে সঙ্গে ওষুধটা খেয়ে যান দেখবেন অনেকটা সুন্দর ফল পাবেন এবং আপনাদের মনের আশা অনেকটাই পূর্ণ হবে এর জন্য আলাদা করে কোনো বেশি পয়সা খরচ করা বা আলাদা করে কোনো বেশি এক্সট্রা মেডিসিন খাওয়া কোনো ধরনের টিরয়েড খাওয়া বা আর অন্যান্য কোনো ইঞ্জেকশান নেওয়ার পদ্ধতি বা সার্জারি কোনো কিছু করার দরকার নেই আপনারা এই ধরনের যে পদ্ধতিগুলো বললাম এগুলোকে অ্যাপ্লাই করে দেখুন এবং এর মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে আমাদেরকে অবশ্যই লাইক কমেন্টস করবেন কিন্তু অনেকে লাইক কমেন্টস হয়তো করতে চান না অনেকে ফোনে আমাদেরকে বলেন তো তাতেও কোনো সমস্যা নেই আপনারা যদি মনে করেন আমাদেরকে ফোনে জানাবেন আমাদেরকে ফোন করেও জানাতে পারেন অথবা আমাদের যে ওয়েবসাইট আছে একটি ডাব্লুডাব্লু ডট মাই এন গ্রুপ ডট কম তো এই মাই কে এন গ্রুপ ডট কম গিয়ে আপনারা ফ্রি হোমিওপ্যাথি কনসাল্ট সার্ভিসেস বলে একটি অপশান আছে ওইখানে গিয়ে আপনার আপনাদের সমস্যাটা জানাতে পারেন হয়তো কমেন্টস করে অনেকে জানাতে চায় না কিন্তু এইখানে গিয়ে আমাদেরকে ফোন করে এবং তার সঙ্গে সঙ্গে ওয়েবসাইটেও আপনারা এইভাবে গিয়ে জানাতে পারেন তো আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করবো এবং আপনাদের প্রশ্নের যদি থাকে সেখানে আমরা ফোনেতে আপনাদেরকে উত্তর দেবো তো আজকে আপনাদের আলোচনাটি যদি কোনো উপকারে লেগে থাকে অবশ্যই আমাদেরকে লাইকস দেবেন এবং আমাদের চ্যানেলটা যদি আপনাদের সত্যি উপকার হয় তাহলে কিন্তু আমাদের সাবস্ক্রাইব করবেন যাতে আগামী দিনে আপনাদের আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি তো আজকে এখানে শেষ করছি ধন্যবাদ নমস্কার